একটা মিথ্যা মিথ্যা কথা বললে, অনেক মিথ্যা কথা বল, মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা বল ঢাকার চেষ্টা করলো, ওইটাকে ওইটা মিথ্যা মিথ্যাই থেকে যাবে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আচ্ছা গাইস, অনন্ত ভাই এখানে কি বোঝাতে চাইলো আমার একটু কেউ বুঝিয়ে বলবেন? আই থিঙ্ক এর চেয়ে নাসার ব্যাখ্যা সহজ মনে হয়, কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরও একটি স্পেশাল এপিসোডে আপনাকে স্বাগত। প্রিয় হবু বউ, বিয়ের আগে নাচ শিখে রাখো, বিয়ের পরে বাড়িতে এভাবেই নাচতে হবে। কিন্তু ঈদের আনন্দে সবাই একসাথে মজা করতেছি, সবাইকে ঈদের দাওয়াত। ইস, রিপোর্টার লুকটা দিছে কি দেখছেন? আহা, পুরাই ফিদা। তবে এক মেয়ে আরেক মেয়ের সংসার ভাঙতে এমন একটা চাহনি যথেষ্ট, কি বলেন আপনারা? আহা, কি সহজ সরল স্বীকারোক্তি আর নিষ্পা ফাঁসি। তবে বেচারা চোর হলেও স্বভাব ভালো আছে। কিন্তু টাকা নিয়ে দৌড় মারছিল কেন? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি বলছি আবা, তোমার মামা 500 দেওয়া চাচে দেও, হাত হাতে দিয়েছে, আমি হাত হাতে কারে নেইনি। আচ্ছা দর্শক, গেস করেন তো ছেলেটা কি অন্যায় করতে পারে যার জন্য এমন সাজা পাচ্ছে? আমি অনেকটা শিওর ওর ক্যারেক্টারে ঝামেলা আছে, কি বলেন আপনারা? তাতে আমার বাল ছেঁড়া গেল। Women. আরে আন্টি, এটা কি বললেন? আন্টি তো পুরাই খেয়ে ছেলে দিল। বিশ্বাস করেন গাইস, পদ্মা সেতু সৌন্দর্য বাদ দিয়ে এই ভিউটি দেখার জন্য হলেও এখন অনেকেই পদ্মা সেতুতে যাবে। ভাই কোন দেশে আছি বলেন তো? এখানে ট্রাকও মজা লয়। বিশ্বাস করেন, হাজারো ছেলের প্রেম না হওয়ার কারণ একটাই। আপনার কেমন ছেলে পছন্দ? কেমন ছেলে? এই ধরেন আমার কেয়ার করবে, তারপরে আমাকে ভালোবাসবে, তারপরে আর কি এগুলি। আচ্ছা, যদি তার টাকা পয়সা যদি না থাকে? টাকা পয়সা তো না থাকে? হ্যাঁ হ্যাঁ, মানে টাকা পয়সা থাকবে না, এরকম ছেলের সাথে প্রেম কেন করবো? উইমেন, আসুন এবার আপনাদের একজন কনফার্মে জান্না থেকে দেখাই। মমতাজ খালা তো পুরাই চাল চালাইয়া ভেস্তে চলে যাইবে। ইতে সংসদে গান হয়, কবিতা হয়, হবেই তো, এটা আমার সংস্কৃতি, এটা আমার কালচার, এটার বাইরে আমি না। আমার দেশের মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আমি হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে, আমার আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন, আমরা সবই করি। আপনি তো চাল চালাইয়া ভেস্তে যাইবেন। ইস, পুলিশ মামা কি থাবাটাই দিছে দেখছেন? তবে বাইকারের হয়তো পালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মামাই কট খেয়ে গেছে। ভাল লাগে পরিমনি না মাহি? আমি আমার সবথেকে বেশি ভালো লাগে পরিমনিরে। পরিমনিরে কেন ভালো লাগে? পরিমনি ভালো লাগে, পরিমনি বেশি বেশি নাইট ড্রেস পরে, ওই জন্য পরিমনি। ট্রাস্ট মি, এই একটা কারণেই পোলাপাইন পরিমাণিকে এত বেশি লাইক করে। আর এই হচ্ছে সর্বপ্রথম পদ্মা সেতুর হেয়ার স্টাইল, দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এই প্রথম আঁকানো হয়েছে। বুঝতে হবে বাঙালি বলে কথা, আমরা সব পারি, তাহাকে জরুরিভাবে কোনো চিড়াখানায় অথবা শাহবাগ জাদুঘরে রাখা হোক।
কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে। বাংলাদেশে বর্তমানে যে শিডিউল করে লোডশেডিং দেওয়া হচ্ছে তাতে আপনি এই নিনজা টেকনিকটি ফলো করতে পারেন। আচ্ছা গাইজ, সত্যি করে আমাকে একটা কথা বলো তো, তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাও, কিন্তু কেন? প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে যাও। আপনার বড় সবচেয়ে পছন্দের বই কোনটা? এনি বুকস বাই হুমায়ুন আহমেদ। আপনার বড় সবচেয়ে খারাপ বই কোনটা? খারাপ বই ফিজিক্স আর কেমিস্ট্রি বইগুলো। আচ্ছা গাইজ, আপনার পড়া সবথেকে খারাপ বই কোনটা কমেন্টে জানাবেন। কিন্তু স্যারের বয়স হয়েছে তাতে কি, এখনো হাজার উমের ক্রাশ, কি বলেন আপনারা? ক্যা কহু কি শরম সে হে লব সিলে হুয়ে দেখা এক খাব তো ইয়ে সিলসিলে হুয়ে।